আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজির রেসিপি। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অত্যন্ত সুস্বাদু একটি ভাজি তৈরি করা যায়। আমি আপনাদের সঙ্গে আজকে সুস্বাদু ভাজির রেসিপি শেয়ার করছি, চলুন দেখে নিই রেসিপিটা। আমি চিংড়ি মাছটা এই যে ছোটো সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়িটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তিন মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি, এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এটিকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত জিরা, যেটা ভাজিতে সুন্দর একটা ফ্লেভারের সঙ্গে অনেক ভালো টেস্টি করতে সাহায্য করে। আস্ত জিরা দিয়ে দিলাম, তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি শুকরা নানায়ণের জন্য। আমি এই যে বাঁধাকপিটা দেখতেছেন, এই বাঁধাকপিটা আগে থেকেই ভালোভাবে ধুয়ে কুচি করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এখন বাঁধাকপিগুলো ভালোভাবে একটু দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এ পর্যায়ে একটু সব কিছু ভালোভাবে নিচ থেকে মাখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখুন, এটা এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর ভাজি রান্না করার জন্য অবশ্যই, যে কোনো প্রকারের ভাজি তৈরি করার জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ভাজিটা যখন চুলায় থাকবে, চুলার জ্বালটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে থাকতে হবে। হাই আছে কিন্তু এটা ভাজা যাবে না, পুড়ে যাবে। দেখুন 5 মিনিট ভাজার পরে এই অবস্থা হয়েছে। আমি এটা আবারও ঢেকে দিচ্ছি, আরও 3-4 মিনিট এটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ধনে পাতাটা এখন ছিটিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারেই লোতে রেখে দিয়েছি। ভাজি রান্নার জন্য অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, তাছাড়া তলায় পুড়ে গেলে, হাইটে রান্না করলে তলায় অবশ্যই পুড়ে যাবে, ভাজির টেস্ট নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, ধনে পাতা দেওয়ার পর আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমার ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখুন। দেখেই বুঝতে পারছেন আপনারা, ভাজিটা অনেক টেস্টি হয়েছে। আর আপনারা যদি, আমি ছোটো চিংড়ি ব্যবহার করেছি, আর আপনারা যদি বড় চিংড়ি দিয়ে করতে চান তাও করা যাবে, কিন্তু চিংড়ির যে খোসাটা থাকে, খোসাটা আগে থেকে আপনারা ছড়িয়ে নেবেন, নইলে ভাজির মধ্যে দিয়ে এলে চিংড়ির খোসাটা দাঁতের নিচে যখন পড়বে ভালো লাগবে না। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর কেমন হয়েছে আপনাদের ভাজি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।